Na tamkanyan, mission destination perspective idea skill, a online classic, shopping game, our ambition. Our last skill part of the lecture, ICT chapter 1. Topic on change, generic engineering. Generic engineering is key to our job. Actually, I'm not. প্রত্যেকটা মানুষ থেকে জেনেটিক্যালি ভাবে এসেছে তাহলে আমি যেমন আমার পিতা মাতা থেকে আসছে প্রত্যেকটা প্রাণী এরকম তাদের একটি প্রাণী থেকে আরেকটি প্রাণী একটি জীব থেকে আরেকটি জীবে সৃষ্টি হয়েছে তাহলে আমরা বলতে পারি প্রাণী বা উদ্ভিদ জীবের উৎপন্ন একক হলো কোষ পড়াইছে एक पोस्ट आपने इसमें देखा ना प्राणी का उत्पीड़े उत्तम व्याख्या करो पोस्ट हम लोग किंतु आमदे रे जोड़ा अशुभ को कोड़ दिए बोलते हो हादादा कोड़ को कोड़ दिए नहीं ठीक उत्पीड़े रो ऐसी या कोई भावे अशुभ को कोड़ दिए बोलते हो ये जो की ताले আবার এই কোষের পার্থক্যকে বলা হয়েছে নিউক্লিয়াস এই কোষের পার্থক্যকে বলা হয়েছে নিউক্লিয়াস এটা এখানে একটা ছবি তোমাদের এখানে দেখাইছি এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে কোষের প্রাণকেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস এটা আমাদের একটু জানতে হবে এই নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু প্রসারণ অবস্থাকে যাকে বলা হয় ক্রোমোজোম এর মধ্যে অসংখ্য প্রসারণ কিছু বস্তু আছে এরকম असंख्यसम আমরা আর এই ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য বহন করে এই ক্রোমোজোমটা কি করে একটা জীবের বা প্রাণীর একটা বৈশিষ্ট্য বহন করে আমরা যেমন মানুষে জন্মলিছে আমাদের একটা বৈশিষ্ট্য আছে বিশেষ করে অন্যান্য প্রাণীর দিকে তাকাও যদি বলা হয় ভেড়া তার একটা বৈশিষ্ট্য আছে একটা গরু তার একটা বৈশিষ্ট্য আছে একটা কুকুর বা একটা বাঘ বা একটা সিংহ আসলে একটা প্রাণী একটা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে একমাত্র এই ক্রোমোসোমের কারণে একটা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে আবার ক্রোমোসোমের মধ্যে প্যাসানো কিছু বস্তু থাকে দেখো এই যে প্যাসানো বস্তু দেখছিস এই ক্রোমোসোমের মধ্যে এই যে প্যাসানো বস্তু এটিকে বলা হয় এই প্যাসানো বস্তুকে বলা হয়েছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ ডিঅক্সিরাইবো এটিকে বলা হয়েছে ডিঅক্সি জীবের বৈশিষ্ট্য বহন করে
এই ক্রোমোজোমের ভিতরে এই যে জিনগুলো আছে এগুলো আছে জীবের বৈশিষ্ট্য বহন করে অষ্টম যে ক্রোমোজোম এই যে পেছনে পেছনে আছে এগুলো আছে জীবের বৈশিষ্ট্য বহন করে তাহলে তাহলে জীবের বৈশিষ্ট্য কি বহন করে ক্রোমোজোমের অভ্যন্তরে জিনে জীবে এই ক্রোমোজোমের অভ্যন্তরে জিনে জীবে বৈশিষ্ট্য বহন করে তাহলে আমরা এটা বলতে পারি উদাহরণ হিসেবে বলা যায় মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোসোম রয়েছে একটি বিড়ালের দেহে 34 জোড়া তাহলে মানুষের চেয়ে বিড়ালের দেহে কিন্তু আছে ক্রোমোসোমের সংখ্যা বেশি আবার একটি মশার দেহে 6 জোড়া ক্রোমোসোম রয়েছে কি বললাম মানুষের দেহে 23 জোড়া তাহলে হিউম্যান বডিতে হিউম্যান বডি
জিনোম হলন কোন জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে। আমরা যেমন প্রত্যেকটা মানুষ একটা প্রাণী দেহ থেকে আসছে, কিন্তু তারে আমাদের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য বহন করে। দেখবার যাদের পিতামাতার যে ধরনের আচার আচরণ করে ঠিক সেই ধরনের আচার আচরণ সেই সন্তানের উপরে প্রভাব পরিলক্ষিত হয়। কারণটা হচ্ছে আসলে আমরা ওই পিতামাতা থেকে আসছি, এই পিতামাতার বৈশিষ্ট্য অবশ্যই বহন করে। তাই আমরা হচ্ছে জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে। এবার এর প্রয়োগ আমরা প্রয়োগটা একটু দেখি। দেখো আমরা প্রায় সব ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার শুরু হয়ে গেছে, বিশেষ করে চিকিৎসা গবেষণা শিল্প এবং কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপক প্রয়োগ হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি আর বলা হয় শিল্প ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক ব্যবহার আছে। তাহলে ব্যবহারটা কোথায় কোথায় আছে? তোমার শিক্ষা, শিক্ষা, চিকিৎসা, চিকিৎসা এর ব্যবহারগুলো আমরা একটু ভালো করে জেনে নেই। চিকিৎসা, গবেষণা, শিল্প, কৃষি, ট্রিটমেন্ট, চিকিৎসা, চিকিৎসা, ক্ষেত্রে আমরা ব্যবহার করছি গবেষণা, শিল্প এবং কৃষি, ইন্ডাস্ট্রিয়াল পারি সেটা সম্পর্কে আমরা একটু দেখি। বলা হয়েছে জেড ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত ইনফরমেটিক্স এর তৈরিতে তথ্য যোগাযোগে ব্যবহার করা হয়। কি বলা হয়েছে? জেড ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত বায়ো ইনফরমেটিক্স তৈরিতে তথ্য ও যোগাযোগে ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং এই সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য ডেটাবেস ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের কম্পিউটার নির্মিত বিশেষ জটিল সিস্টেম ব্যবহৃত হয়। আর কোথায় ব্যবহার করা হচ্ছে?
जेड इंजन प्रत्यय निये गवेषणार जन्य प्रत्यय सूत्र व्यवहृत होते पारे। मोटामुटी गल जेड इंजन इटा एक भेरि भेरि इम्पोर्टेंट टपिक तुम्हारा अवश्य जेड इंजन सम्पर्क भलोक जानबे और विशेषकर व्यवहारगुल कथाई मैं कर সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে। আর আমাদের কিন্তু আমরা এটা সম্পর্কে আমাদের ধারণা যদি না রাখি তাহলে আমরা কিন্তু এটা সম্পর্কে আমাদের যে জানার একটা বিষয় সেটা অনেক আমরা পিছিয়ে থাকব। এই মোটামুটি জেনারেল ইঞ্জিনিয়ারিং তোমরা আগামী ক্লাসে এই সম্পর্কে একটু জেনে রাখবেন। পরবর্তী টপিক তোমাদের পড়ানো হবে ন্যানো টেকনোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে পড়ানো হবে ন্যানো টেকনোলজি। তারপরেও আমি আজকে একটু তোমাদের বলে দিয়ে দিচ্ছি ন্যানো টেকনোলজিটা কি। ক্ষুদ্র প্রযুক্তি যাকে বলা হয় ন্যানো অর্থাৎ অতি ক্ষুদ্র, ন্যানো ন্যানো টেকনোলজি ক্ষুদ্র প্রযুক্তি। আসলে এর আগে আমরা তোমাদের বায়োমেট্রিক্স পড়াইছি, তারপরে জেনারেল ইঞ্জিনিয়ারিং পড়াইছি, এইসব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে ন্যানো টেকনোলজি। একটু আজকে বলি ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরির জন্য ব্যবহৃত একটি তৈরির জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানো বিজ্ঞান, এটা হচ্ছে তোমাদের ন্যানো টেকনোলজি। ন্যানো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একটি একক। ন্যানো হচ্ছে কি একটা দৈর্ঘ্য পরিমাপের একক, অতীব ক্ষুদ্র ক্ষুদ্র। বর্তমান সময়ে আমাদের বাজারে বিভিন্ন যে ডিভাইসগুলো আসছে সবই ন্যানো টেকনোলজি। দেখবো এক সময় বিশেষ করে কম্পিউটার বলি, মোবাইল বলি বা রেডিও টেলিভিশন অনেক বড় আকৃতি ছিল। এখন প্রযুক্তিগুলো এত আসছে যে কম্পিউটার দেখবা একসাথে একাধিক কম্পিউটার একটা মানুষ বহন করতে পারে। আবার মানুষ কী বলা যায় একসাথে অনেকগুলো হচ্ছে তোমার টেলিভিশন বহন করতে পারে, অর্থাৎ প্রযুক্তি অনেক ছোট করে নিয়ে আসছে কিন্তু তত্ত্বধান ক্ষমতা অনেক বেশি। যেমন একসময় মোবাইল তোমাদের অনেক বড় আকৃতি ছিল, এখন মোবাইলগুলো দেখবা সহজে একটা মানুষ একাধিক মোবাইল তৈরি করতে পারে এবং তত্ত্বধান ক্ষমতা অনেক বেশি। এগুলো আজকের বিজ্ঞানের কল্যাণ, এই আধুনিক বিজ্ঞানের বদৌলতে আমরা প্রযুক্তি এত ছোট করে নিয়ে আসা হয়েছে যে এখানে তত্ত্বধান ক্ষমতা বেশি এবং কি তোমাদের বহন করার জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য খুব সহজ হয়েছে। তা ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের এ সম্পর্কে আরও বেশি একটু ধারণা দেওয়া হবে, তোমরা একটু বেশি করে জানবে বা পড়বে। আর বিশেষ করে এই ন্যানো প্রযুক্তি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা তোমাদের আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো এই করোনাকালীন সময়ে, সবাই বাড়িতে থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং অন্যদেরকে সততা করবে যাতে এই মরণ ব্যাধি যাতে না ছড়ায়।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ।